আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ দাসেরুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর কাঠামোবদ্ধ প্রশ্নের 7-8 নিয়ে আলোচনা করব। তার মধ্যে 7 নম্বর বাড়ির কাজ থাকবে এবং প্রত্যেক রবিবারে জমা দিবে। কাঠামোবদ্ধ প্রশ্ন হলো 7, পানির অপর নাম কি? আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে 4টি বাক্য লিখো। পানির অপর নাম জীবন, কারণ পানি ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি পানি ছাড়া আসবো, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব না। 4টি বাক্য হলো চন্দ্র, সূর্য, পশু পাখি, জীবজন্তু, আলো বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, সাগর মহাসাগর, আসমান জমিন, সব কিছু তিনি মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। প্রতিদিন সূর্যের তাপে নদী নালা খাল বিল সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয় এবং বাতাসে তা বেশি বেড়ায়। আল্লাহ তাআলা পানি চক্রের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত বিশুদ্ধ পানির যোগান দেন। আল্লাহ তাআলা গাছপালার মাধ্যমে পৃথিবী সাজিয়েছেন এবং এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের খাদ্য নিহিত রেখেছেন। আমরা যদি চিন্তা করি, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন এবং এর মধ্যে থেকে তার সৃষ্টিজীব থেকে আমরা যদি কল্পনা করি, 4টি বাক্য নয়, যদি অনেক লিখতে চাই তাও লিখতে পারবো। তাহলে আমরা চিন্তা করব যেগুলো যুক্তিসঙ্গত এবং লিখার মতো সেই বাক্যগুলি আমরা লিখব। 8 নং প্রশ্ন, আখিরাত মানে কি? আখিরাতের যে বিষয়গুলোর উপর ইমান আনা জরুরি সে সম্পর্কে 4টি বাক্য লিখো। আমরা আগেই জানি আখিরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে, যে জীবনের শুরু আছে আর শেষ নেই। আখিরাতের যে বিষয়গুলোর প্রতি আমরা ইমান আনব সে সম্পর্কে 4টি বিষয় আগে আমি বলে নেই যে আমরা আখিরাতের বিষয়গুলো কি? কবর, কিয়ামত, হাশর, সিরাত, জান্নাত, জাহান্নাম, এই বিষয়গুলোর মধ্যে আমরা ইমান আনতে হবে। দেখি 4টি বাক্য কিভাবে সাজানো হয়েছে। কবরে সওয়াল জবাব, কবরে আরাম ও আজাব। কবর, কবর জীবনের মধ্যে যে আমাদের সওয়াল জবাব হবে, যে প্রশ্ন দিতে প্রশ্নের উত্তর দিতে পারবে, সে কবরের মধ্যে শান্তিময় জীবন অনুভব করবে। আর যে জবাব দিতে পারবে না, তার জীবনে তখনই তার শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামত, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তাকে যখন মৃত্যু দেয়, কবর জীবনে চলে যায়, কবরের মধ্যে আবার আল্লাহ তাআলা যখন কিয়ামত কায়েম করবে, তখন সকল মানুষ এই পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। যখন পৃথিবীতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, একই কিয়ামত বলে। হাশর, কিয়ামতের পরে সকল মানুষকে আল্লাহ তাআলা একটা নতুন জীবন দিবেন এবং নতুন জীবন দিয়েই তাকে আবার হাশরের ময়দানে উপস্থিত করানো হবে। মিজান, আল্লাহ তাআলা ভালো মন্দের পরিমাপ করবেন, এটাই মিজান। মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা, যার মধ্যে আমাদের পাপ পুণ্যের ওজন করা হয়। আর ওজনের মধ্যে যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে, আর যার পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। তারপরে আমরা দেখতে পারি, যদি 4টি বাক্য না হয়ে 5টি বাক্য হতো, তাহলে সেখানে হতো জান্নাত জাহান্নাম। তো জান্নাত হলো সবচেয়ে সুখের জায়গা আর জাহান্নাম হলো সবচেয়ে কষ্টের জায়গা। যে ব্যক্তি পৃথিবীর মধ্যে একটি কাটাঘাত যুক্ত তৈরি করলো, তার ফল কাটাই আশা করতে পারবে। আর যে ব্যক্তি একটি ভালো ফল গাছ রোপণ করলো, সেখান থেকে সে দুনিয়ার মধ্যেই ভালো ফল ভোগ করবে। তাতে বুঝতে পারি আমরা, দুনিয়ার মধ্যে যে ভালো কাজ করবে, আল্লাহর হুকুম পালন করবে, সঠিকভাবে জীবনযাপন করবে, ওই ব্যক্তি জান্নাত লাভ করবে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মন্দ কাজে নিজকে কুলুষিত করবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আশা করি তোমরা আখিরাতে যে আমরা বিষয়গুলোর প্রতি ইমান আনতে হবে সেই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং তার উপরে তোমরা পাঠদান করবে এবং মনোযোগী হবে, তোমাদের জীবনটাকে সুন্দর করবে, পিতামাতার কথা শুনবে এবং বাড়ির কাজ ঠিক মতো করবে, প্রত্যেক রবিবারে তোমাদের অভিভাবকদের মাধ্যমে বাড়ির কাজ জমা দিবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।